চট্টগ্রামের বন্দর এলাকায় বহুমুখী নগরী সমিতি লিমিটেড নামের সমবায় সমিতি রাজনৈতিক সুযোগে দখলের চেষ্টার অভিযোগে করেছেন সমিতির সদস্যরা সকালে সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তারা বলেন রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলতানের নেতৃত্বে বহিরাগত ব্যক্তিদের সাথে নিয়ে সমিতির উদ্যোগে নির্মাণাধীন মার্কেটের নির্মাণ কাজে বাধা প্রদান করে এবং প্রকল্পের উন্নয়নের কাজে বাধা দিয়ে সমিতির সদস্যদের আর্থিক ও সামাজিক ক্ষতি করার অপচেষ্টা করছেন অবিলম্বে সমবায় সমিতির দখলবাজদের গ্রেপ্তারের দাবি জানান সমিতির বর্তমান নেতৃবৃন্দ